গোয়ালপাড়াত সরকারি বিদ্যালয়ের দুঃখ লগা ছবি। ছাত্র ছাত্রীর অভাবের বাবে গোয়ালপাড়ার খড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়খন বন্ধ করে দিলে জেলা শিক্ষা বিভাগে, কারণ শিক্ষকর অনুপাতে বিদ্যালয়খনত ছাত্র ছাত্রীর সংখ্যা কম। আনহাতে যিখন বিদ্যালয়লৈ এই স্কুলখনৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক স্থানান্তৰ কৰা হ'ল, সেই বিদ্যালয়খনলৈ যাব বিচৰা নাই খৰিয়াপাৰা প্ৰাথমিক বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকল। পথৰ দুৰৱস্থা আৰু দুটাকৈ ৰেল ক্ৰছিং পাৰ হৈ যাব নোৱাৰে কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকল, যাৰ বাবে এতিয়া বিদ্যালয়লৈ যাব পৰা নাই 19 গৰাকী শিক্ষাৰ্থী। বিগত প্ৰায় 40টা দিনে শিক্ষা গ্ৰহণৰ পৰা বঞ্চিত হৈ আছে ছাত্ৰ ছাত্ৰীসকল। রাইজর দাবি, শিক্ষার্থীসকলের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনের মুক্তি করক খড়িয়াপাড় প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য যে ইতিমধ্যেই গোয়ালপাড়া জেলার বন্ধ করে দিয়া হয়েছে 41খনক সরকারি বিদ্যালয়। আমার বিদ্যালয় আন এখন বিদ্যালয় স্থানান্তর করা হয়েছে, আর এই স্থানান্তরণের ক্ষেত্রে যক্তি অর্থাৎ ইয়াতে একটা সার্ভে হয়েছিল, আমার নিশ্চয় সার্ভে করে সরকারে সার্ভে এটা করে ইয়ারপর রিপোর্ট দাখিল করা হয়েছিল। আমার বিদ্যালয় স্থানান্তর করেছে, কিন্তু এই ক্ষেত্রে যে তথ্য দিছে এই তথ্যটি সম্পূর্ণ ভুল তথ্য, আর আমি দেখিছো যে এই ভুল তথ্যর কারণে আজ আমার বিদ্যালয় ইয়ারপর যাবলে ওলাইছে। এটা আমি হিমন্ত মামাক আমি অনুরোধ করছো যে আমার বিদ্যালয় আমাক ঘুরাই যেন দিয়ে। দুধনৈপরা অরূপ নাথ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।